তখন দেখবে আল্লাহর মহান আযানের ধ্বনির সঙ্গে আল্লাহ প্রদত্ত পবিত্র আযানের ধ্বনিকে কোন মুরতাদ কবির চৌধুরীর বেশ্যানারীর খরিদ্দার ডাকবার সঙ্গে তুলনা করছে। এরা যখন দেখবে বেশ্যানারী তসলিমা নাসরিন সীমান্তের অপর প্রান্ত থেকে শাহজালালের বাংলার মাটিকে কলঙ্কিত করবার প্রয়াস চালায়, ওরা যখন দেখবে নাস্তিক মুরতাদ বোগার চক্র আল্লাহর নবীর ইজ্জত নিয়ে ছিনিমিনি খেলতে চায়, তখন ওরা চুপ করে বসে থাকবে না। নবীর ইজ্জতের হেফাজতের জন্য, কোরআনের ইজ্জতের হেফাজতের জন্য, শাহাদাতের রক্ত দেওয়ার জন্য ওরা শাপলা চত্বরে ছুটে যাবে। সাহারানপুর জেলার অন্তর্গত দেওবন্দ নামক গ্রামে একটা ডালিম গাছের ছায়ার নিচে একজন শিক্ষক, নাম তার মোল্লা মাহমুদ, আর একজন ছাত্র যার নাম মাহমুদ হাসান দেওবন্দি, এই দুইজনের মাধ্যমে একটা কার্যক্রম শুরু হয়েছিল যার মূল রূপকার ছিলেন হুজ্জাতুল ইসলাম কাসিমুল খায়রাত ওয়াল উলুম কাসিম নানুতবি রাহমাতুল্লাহি আলাই। ইতিহাসে সেই প্রতিষ্ঠানটির নাম হলো দারুল উলুম দেওবন্দ। কাসিম নানুতবি বলেছেন, আমরা দারুল উলুম দেওবন্দ কায়েম করলাম একটা মহান উদ্দেশ্য নিয়ে। কি উদ্দেশ্য? শুধু শিক্ষা দিয়ে আর সনদ দিয়ে, পড়াশোনা করাবার পর একটা ডিগ্রি দিয়ে ছাত্রদেরকে বিদায় করবার জন্য আমরা মাদ্রাসা কায়েম করি নাই। আমরা এই দেওবন্দ মাদ্রাসা কায়েম করেছি, আমাদের উদ্দেশ্য হলো মুসলমানদের ঘরে ঘরে দুই বৈশিষ্ট্য সম্পন্ন কিছু সন্তান তৈরি করা। কয় বৈশিষ্ট্য? তাদের প্রথম বৈশিষ্ট্য হবে তাআল্লুক মা আল্লাহ। এমন সন্তান আমরা তৈরি করতে চাই যারা রাতের অন্ধকারে আল্লাহর দরবারে দাঁড়িয়ে সাহাবীদের মতো কোরআনের তেলাওয়াত করবে। এমন সন্তান তৈরি করতে চাই যারা রাতের অন্ধকারে আল্লাহর জিকিরের মাধ্যমে হৃদয়ের ভালোবাসার সম্পর্ক কায়েম করবে আরশের মালিকের সঙ্গে, যারা সকাল সন্ধ্যা আল্লাহর কোরআনের তেলাওয়াত করবে, আল্লাহকে ডাকবে। একদিকে তাদের প্রথম বৈশিষ্ট্য হবে তাআল্লুক মা আল্লাহ, আর তাদের দ্বিতীয় বৈশিষ্ট্য হবে জিহাদ ফি সাবিলিল্লাহ। ওরা যখন দেখবে আল্লাহর দ্বীনের উপর কেউ আঘাত করছে, ওরা যখন দেখবে আল্লাহর নবীর ইজ্জতের উপর কেউ আঘাত করছে, ওরা যখন দেখবে আল্লাহর মহান আযানের ধ্বনির সঙ্গে আল্লাহ প্রদত্ত পবিত্র আযানের ধ্বনিকে কোন মুরতাদ কবির চৌধুরী বেশ্যানারীর খরিদ্দার ডাকবার সঙ্গে তুলনা করছে, এরা যখন দেখবে বেশ্যানারী তসলিমা নাসরিন সীমান্তের অপর প্রান্ত থেকে শাহজালালের বাংলার মাটিকে কলঙ্কিত করবার প্রয়াস চালায়, ওরা যখন দেখবে নাস্তিক মুরতাদ বোগার চক্র আল্লাহর নবীর ইজ্জত নিয়ে ছিনিমিনি খেলতে চায়, তখন ওরা চুপ করে বসে থাকবে না। নবীর ইজ্জতের হেফাজতের জন্য, কোরআনের ইজ্জতের হেফাজতের জন্য, শাহাদাতের রক্ত দেওয়ার জন্য ওরা শাপলা চত্বরে ছুটে যাবে।